নমস্কার, আমি মুনমুন। টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। সময় এসেছে 130 কোটি দেশবাসীর আত্মনির্ভর হওয়ার, লালকেল্লায় মন্তব্য মোদির। রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করে খুশি মমতা ধনকর। কলকাতার রেড রোডে ভারতের 74তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজভবনে রাজ্যপালের বাড়িতে পৌঁছে যান। মুখ্য সচিব রাজীব সিংহ, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ডিজি বীরেন্দ্র, পুলিশ কমিশনার অনুজ কুমার শর্মাকে সঙ্গে নিয়ে শনিবার সকালেই রাজভবনে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে তাঁর আড্ডা হয়েছে। এদিন বিকেলে করোনার আবহেই রাজভবনে রাজ্যপালের গেট টুগেদার নিয়ে নানান প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকর ব্যারাকপুরে এক অনুষ্ঠানে বলেন, মুখ্যমন্ত্রী আমাকে কিছু পরামর্শ দিয়েছেন, সেই মতো রাজভবনের অনুষ্ঠানের কর্মসূচি অনেকটাই কাটছাট করা হয়েছে, মানা হবে সব সামাজিক দূরত্ব বিধিও। কেউ যদি মনে করেন আমার আর মুখ্যমন্ত্রীর পদ আলাদা, তারা ভুল করছেন। সূত্রের খবর, চাচক্রের আসরে রাজভবনে আমন্ত্রিত ছিলেন প্রায় 90 জন করোনা যোদ্ধাদের, কয়েকজনও এবার আমন্ত্রণ পেয়েছেন। মোটের ওপর স্বাধীনতা দিবসে দুজনের সাক্ষাৎকার যে অর্থবহ ছিল তা হলফ করে বলাই যায়। পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিজেপি কর্মী খুন হুগলির খানাকুলে। রবিবার 12 ঘন্টা খানাকুল বন্ধের ডাক বিজেপির। শনিবার সকালে হুগলির খানাকুলে ভারতের 74তম স্বাধীনতা দিবস পালনের সময় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির ফলে সুদাম প্রামাণিক নামে একজন বিজেপি কর্মীর মৃত্যু হয়। বিজেপির নেতা কর্মীরা এ ঘটনাকে রাজনৈতিক হিংসার বলি বলে উল্লেখ করেছেন। অভিযোগ, হুগলির খানাকুলের নতিপুরে একই জায়গায় দুটি রাজনৈতিক দলের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। সূত্রের খবর, তার মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। এ ঘটনায় তৃণমূল কর্মীরা জড়িত বলে অভিযোগ বিজেপির। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের, পেছনে ধারালো অস্ত্রের কোপ লাগলে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই সুদাম প্রামাণিকের মৃতদেহ বিকেলেই নিয়ে আরামবাগে চলে আসেন দলের কর্মী সমর্থকরা। শহরে ঢোকার মুখে গৌরহাটি মোড়ে রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধ করেন দলের কর্মীরা। অবরোধস্থলে চলে আসেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি সামাল দিতে। রাস্তায় বসে বিজেপি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। গৌরহাটি মোড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় কলকাতা আরামবাগ রোডে সব গাড়ি থমকে যায়। দলের কর্মী নিহত হওয়ার ঘটনায় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছেন এ রাজ্য ভারতের মধ্যে নয়, তাহলে কেন তিনি পুলিশ মন্ত্রী থাকাকালীন স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের জন্য এরকম ঘটনা ঘটল? এরকম প্রশাসন না থাকাই ভালো। এই ঘটনার প্রতিবাদে রবিবার 12 ঘন্টার বন্ধ পালিত হবে খানাকুল এলাকায়। অবশেষে রায়গঞ্জের ঘড়ি মোড়ে 105 ফুট উঁচু স্তম্ভে উত্তোলিত হলো তেরঙ্গা পতাকা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র ঘড়ি মোড়ে আজ শনিবার সকাল 9টায় 105 ফুট উঁচু স্তম্ভে উঠল দেশের তেরঙ্গা জাতীয় পতাকা। বহু কাঙ্ক্ষিত সুউচ্চ স্তম্ভে উড়ন্ত পতাকা প্রত্যক্ষ করতে স্থানীয় ঘড়ি মোড়ে এদিন হাজির হয়েছিলেন শয়ে শয়ে মানুষ। স্বাধীন ভারতের 74তম পতাকা উত্তোলন বর্ষে রায়গঞ্জের এই ত্রিপথীতে শনিবার সকাল থেকেই ভিড় ছিল লক্ষ্য করার মতো। এদিন সকালে বোতাম টিপে জাতীয় পতাকা উত্তোলন করলেন রায়গঞ্জ পুরসভার পুরোপিতা সন্দীপ বিশ্বাস এবং উপপুরোপিতা অরিন্দম সরকার। চলতি বছরের গোড়াতেই রায়গঞ্জের ঘড়ি মোড়ে রাস্তার মাঝে 105 ফুট উঁচু স্তম্ভ বসানোর কাজ শুরু করেছিল পুরসভা। সমস্ত রকমের প্রস্তুতি শেষে পতাকা উত্তোলনের দিন ঘোষণা করেছিলেন পুরপিতা সন্দীপ বিশ্বাস। এদিনে পতাকা উত্তোলনে তা পূর্ণতা পেল। পতাকা উত্তোলনের পর রায়গঞ্জের পুরপিতা জানান, সারা বছর উড়বে জাতীয় পতাকা। পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 30 ফুট ও 20 ফুট। পতাকা স্তম্ভকে কেন্দ্র করে দুটি আলোক স্তম্ভ বসানো হয়েছে। শুনে নেব তিনি ঠিক আর কি কি বলেছেন। আমরা এই অতিমারির সময় মানুষ যখন গত প্রায় 6 মাস ধরে খুব উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন, তখন আমাদের উপপৌরপতি অরিন্দম সরকার 2 দিন আগে থেকে মাইক দিয়ে মানুষকে বললেন, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এটাই সবচেয়ে আজকে আনন্দের এবং গর্বের যে রায়গঞ্জ পৌরসভা আজকে রায়গঞ্জের আকাশে, জেলার আকাশে আমরা জাতীয় পতাকা তুলে দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদন করলাম, রাষ্ট্রকে শ্রদ্ধা নিবেদন করলাম, সেই সঙ্গে করোনা যুদ্ধের ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকেও আমরা শ্রদ্ধা নিবেদন করলাম এবং রায়গঞ্জবাসীকে আমরা আশ্বস্ত করলাম রায়গঞ্জ পৌরসভা আপনাদের পাশে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। জাতীয় পতাকার উচ্চতা 105 ফিট দণ্ডের উপর এটা এই পতাকাকে আমরা উত্তোলিত করেছি। আজকে সারা বছর 24 ঘন্টা এই পতাকা থাকবে, আমরা দেশকে জাতিকে সম্মান জানাবো। শনিবার রায়গঞ্জ থানার সামনে জেল ভরো কর্মসূচির পালন বিজেপির।
তিন দফা দাবিতে শনিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা ঘেরাও করে জেল ভরো কর্মসূচি পালন করলে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। তাদের প্রথম দাবি ছিল বিজেপির কর্মীরা রায়গঞ্জে পা রাখলে তারা সামাজিক দূরত্ব লঙ্ঘন করেছেন, অথচ তৃণমূল কংগ্রেস কর্মীরা গা ঘেঁষে দাঁড়িয়ে পতাকা উত্তোলন করলেও তাদের বেলায় কোনো দোষ নেই। গত 10 তারিখে বিজেপির রাজ্য সভাপতি রায়গঞ্জে এলে দিলীপ ঘোষ, সায়ন্তন বসু সহ মোট 26 জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ প্রশাসন। এমন বৈষম্য দূর করতে হবে। দ্বিতীয়ত, হেমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্র রায়ের মৃত্যু রহস্যের সত্যতা দ্রুত উদ্ঘাটন করতে হবে। তৃতীয়ত, চোপড়ার চুত্রাগোচ এলাকায় এক মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী মাম্পি সিংহ 19 জুলাই ভোরে অপহরণের পর খুন হয় বলে অভিযোগ, সেক্ষেত্রে মিথ্যে মামলা পরিহারের দাবি জানানো হয়। পরে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিলে ওই কর্মী সমর্থকেরা রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ তুলে নেন। বালুরঘাটে স্বাধীনতা দিবস পালিত হলো। সারা দেশের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটেও 74তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। পরে শহীদ বেদিতে মালা দেওয়া হয় এবং করোনা জয়ীদের পুরস্কৃত করেন জেলা শাসক নিখিল নির্মল। দেখে নেব তারই এক ঝলক। আজকের খবর এই পর্যন্ত। সঙ্গে থাকুন টাইমস 14 বাংলায়।